এক টাকার ডাক্তার কখনো শুনেছেন? হয়তো আপনারা কখনো শুনেননি। এক টাকারও ডাক্তার হয় আজকের দিনে, কিন্তু বোলপুর এবং পশ্চিমবঙ্গে তার নাম শুনেনি এরকম মানুষ অনেক কম। পেশায় ছিলেন ডাক্তার, 57 বছর ধরে চিকিৎসা করে গেছেন মাত্র 1 টাকায়। সম্পূর্ণ জীবন উৎসর্গ করে দিয়েছিলেন গরিবদের জন্য। এই বাঙালি কৃতি সন্তানকে নিয়েই আজকে আমাদের এপিসোড। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে আছে অনেক ঘটনা আমরা জানি না, আমরা আমাদের কৃতি সন্তানদের খবর রাখিনি। কথা বলবো আজ তাকে নিয়ে। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন এক্সপ্রেস খবর। বাঙালি হিসেবে গর্ববোধ করি, বাংলার প্রতিটি কৃতি সন্তানদের জানুন, নিজের ভাষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলুন। ডক্টর সুশোভন ব্যানার্জি অবিভক্ত বাংলার বোলপুরে 1939 সালের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বীরভূমের হরবৌরিতলার এই মাটির মানুষকে সকলে চিনত 1 টাকার ডাক্তার হিসেবে। সুশোভন বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশ্বভারতীর পাঠভবনের ছাত্র। 1962 সালে কলকাতার আরজিকর থেকে ডাক্তারি পাশ করে উচ্চশিক্ষার জন্য বিলেত পাড়ি দেন। বিলেত থেকে ফিরে এসে প্রথমে যোগ দেন বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হসপিটালে। হাসপাতালে যখন চাকরি করছিলেন, তখনই তিনি নিজের বাড়িতে শুরু করেন 1 টাকায় রুগী দেখা। কম করেও রোজ 150 জনের থেকেও বেশি রুগী দেখতেন এই বাঙালির কৃতি সন্তান, তাও আবার 1 টাকায়। সেই 1963 সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবেই 1 টাকার বিনিময়ে দেখে গেছেন অগণিত রুগী। 57 বছর ধরে এক নাগারে 1 টাকার বিনিময়ে 20 লক্ষের উপরে রুগীর চিকিৎসা করার স্বীকৃতিও পেয়েছেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। তার নাম উঠেছে গিনেস বুকে। গিনেস বুকে তাকে সম্মান দেওয়া হয়েছে লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন নামক শংসাপত্র দিয়ে। 57 বছর ধরে 1 টাকার টানা রুগী দেখে গেছে। 1962 সালে পাশ করেন MBBS, এরপর MFPA এবং DCB করতে বিলেতে পাড়ি দেন। 1969 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে DSC করে গোল্ড মেডেল পান। 1978 সালে শেফিল্ড থেকে চাকরি ছেড়ে ডেপুটি চিফ মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন বিশ্বভারতীতে। কিন্তু বেশিদিন টিকে থাকতে পারেননি এই চাকরিতে, কারণ গরিব দুস্থ মানুষগুলোর জন্য তার প্রাণ কাঁদত প্রতিনিয়ত। সেই সময় চিকিৎসা গ্রামে গঞ্জে সেভাবে পৌঁছায়নি, পর্যাপ্ত পরিমাণে ছিল না হাসপাতাল, না ছিল ডাক্তার। তাই ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন আর চাকরি নয়, এবার খুলে বসলেন নিজের বাড়িতেই চেম্বার। শুরু করলেন 1 টাকায় রুগী দেখা। মাত্র 1 টাকায় গ্রামের গরিব দুস্থ মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য 2021 সালের 8 নভেম্বর তাকে ভারত সরকার ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে প্রদান করেছিলেন এই পদ্মশ্রী সম্মান। সেই সাথে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রতিনিধি হিসেবে দায়িত্বের সাথে সামলান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির কার্যভার। করোনার সময় হোক, ডাক্তারদের হরতাল অথবা নিজে অসুস্থ থাকুন, কোনো অবস্থাতেই তিনি গরিব দুস্থ মানুষদের কখনো ফিরিয়ে দেননি, অবিরাম এবং অবিরত শুধু দিয়েই গেছেন, নেননি কিছুই। তার রাজনৈতিক জীবন তাক লাগিয়ে দেওয়ার মতো। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় সক্রিয় ছিলেন রাজনীতিতেও। এসেছিলেন 1983 সালে, ছিলেন AICC-র সদস্য। 1984 সালে হয়েছিলেন কংগ্রেসের তরফে বোলপুরের বিধায়ক। রাজনীতিতে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের অনুরোধে। পরবর্তীতে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হলে তিনি ছিলেন বোলপুরের প্রথম জেলা সভাপতি। জানলে অবাক হবেন, অনুব্রত মণ্ডল বলুন বা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ অথবা জেলা পরিষদের সভাপতি বিকাশ রায়চৌধুরী, এদের সবার রাজনৈতিক হাতে করি তো এনার হাত ধরেই হয়েছিল। পরবর্তী সময়ে তার সাথে কোনো সম্পর্ক ছিল না রাজনীতি, সাধারণ জনগণের জন্য ছিলেন 1 টাকার ডাক্তার। তার উপরে বাংলা ও বাঙালির এই কৃতি সন্তান তার শেষ জীবনে আক্রান্ত হন কিডনির সমস্যায়। এরকম অবস্থায়ও সপ্তাহে 5 দিন 1 টাকায় রোগী দেখত। মানব সেবাই ছিল তার কাছে পরম ধর্ম। দরিদ্র সেবায় উজাড় করে দিয়েছিলেন তার সম্পূর্ণ জীবন, আর সেই জন্যই দেবতা জ্ঞানে পূজিত হতেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। আপনারা কি জানেন, যে লোকটি সারা জীবন গরিব দুস্থ মানুষদের জন্য
নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে তার সাথে হয়েছিল এক চূড়ান্ত ন্যাক্কারজনক ঘটনা, হয়েছিলেন জালিয়াতির শিকার। 2022 সালে চূড়ান্ত শারীরিক অবনতি হয় ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের, কিডনির অসুখ, রোজ নিতে হচ্ছিল ডায়ালিসিস। ডাক্তারবাবুর কন্যা ডক্টর মন্দিরা ব্যানার্জি ঠিক করলেন একটি ডায়ালিসিস মেশিন কিনবেন, যাতে বাড়িতেই বাবার ডায়ালিসিস করা যায়। অনলাইন সার্চ করে বের করলেন রাধে কিডনি ইকুইপমেন্ট নামে একটি কোম্পানি, যাদের ঠিকানা ছিল আহমেদাবাদ, গুজরাট। 2022 তেরো জুলাই থেকে কয়েকবার তাদের সাথে প্রাথমিক কথাবার্তা হয় এবং এরপর তাদের অ্যাকাউন্টে দফায় দফায় ট্রান্সফার করে 4,65,000 টাকা। মেশিন ডেলিভারির কথা ছিল 22 জুলাই 2022, কিন্তু সেদিন মেশিন বাড়িতে পৌঁছায় না। এরপর ডক্টর মন্দিরা ব্যানার্জি মেশিন বিক্রেতার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, বারবার চেষ্টা করেও ব্যর্থ। কিছুতেই তাদের সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ সেই মোবাইল নম্বর সুইচ অফ। টাকা পাঠানোর আগে রাধে কিডনি ইকুইপমেন্ট সংস্থার বিল এসেছিল, সেখানে দেওয়া ছিল অন্য একটি নম্বর। এবার সেই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হয়, ফোনও যায় এবং অপর প্রান্ত থেকে ভেসে আসে এক মহিলার কণ্ঠস্বর। জানা যায় এই নম্বরটি সেই কোম্পানির নয়, তারা অবৈধভাবে এই নম্বরটি ব্যবহার করেছেন। শুধু তাই নয়, সেই ভদ্রমহিলা জানান এরকম প্রচুর ফোন নাকি তার নম্বরে বারবার কিছুদিন ধরে আসছে। ডক্টর মন্দিরা ব্যানার্জির বুঝতে অসুবিধা হলো না যে তারা একটি বিরাট জালিয়াতির শিকার হয়েছেন। দেরি না করে তৎক্ষণাৎ স্বর্ণাপন্ন হন কলকাতার মানিকতলা থানায়। সেখান থেকে মামলা ট্রান্সফার করে দেওয়া হয় ইস্ট সাবারবান ডিভিশনের সাইবার শাখায়। শুরু হয় তদন্ত। সাইবার শাখা তৎক্ষণাৎ যে সমস্ত ব্যাংকে টাকা জমা পড়েছিল সেই ব্যাংকগুলোর নোডাল অফিসারদের সাথে যোগাযোগ করে। জানা যায় সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ইতিমধ্যেই পাচার হয়ে গেছে অন্যান্য বিভিন্ন অ্যাকাউন্টে। শুরু হয় শেষের যে সমস্ত অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের মালিকদের খোঁজ, এবং তাদের KYC ট্র্যাক করে ফ্রিজ করে দেওয়া হয় সেই সমস্ত অ্যাকাউন্ট। এতেই কাজ হয়। তাদের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো সাইবার শাখার কাছে জানতে চেয়ে যোগাযোগ করে দুটি সংস্থা। প্রথমে অ্যাকাউন্টের মালিক একটি গাড়ির শোরুমের, যেখান থেকে এই টাকা দিয়ে কেনা হয়েছিল একটি দু চাকার বাহন। আর দ্বিতীয় অ্যাকাউন্টের মালিক জানান ডায়ালিসিস মেশিনের ভাড়া বাবদ অ্যাকাউন্টে একজন গ্রাহক নাকি জমা করেছিলেন 14,000 টাকা। চিন্তা করে দেখুন কত বড় ফ্রড। এই সমস্ত জিনিস তদন্ত করে এবং KYC ডকুমেন্ট দেখে ব্যাংক থেকে পাওয়া যায় তিনটি নাম, মিলন মনসুখ ভাই ভদোদরিয়া, কৃতিকা রবীন্দ্র কুমার এবং রবীন্দ্র কুমার সুতার। এরা তিনজনই আহমেদাবাদের বাসিন্দা। এরপর প্রযুক্তির দ্বারা নিশ্চিত করা হয় এদের অবস্থান, মানে এরা কোথায় থাকে। অবশেষে মানিকতলা থানা দায়ের করে FIR। আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয় কলকাতা পুলিশের একটি দল, এরপর স্থানীয় পুলিশ এবং সূত্রের সহায়তায় 1 আগস্ট 2022 ভদোদরিয়া এবং রবীন্দ্র সুতারকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করে মানিকতলা থানায় নিয়ে আসা হয়। মানিকতলা থানা এবং সাইবার শাখার যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় সম্পূর্ণ টাকা। অভিযোগ দায়ের করার মাত্র 10 দিনের মধ্যে নিষ্পৃত হল অভিযোগ দায়ের করার মাত্র 10 দিনের মধ্যেই নিষ্পত্তি হয়েছিল এই মামলার। কলকাতা পুলিশের যে সমস্ত অফিসারেরা সম্পূর্ণ পেশাদায়িত্বের সাথে এই মামলাটি নিষ্পত্তি করেছিলেন সেই দিন, তাদের নাম উল্লেখ না করলে অপরাধ হবে। তারা ছিলেন ইন্সপেক্টর মৃণালকান্তি মুখার্জি, OC মানিকতলা থানার, সাব ইন্সপেক্টর রাজেশ মোদক মামলার তদন্তকারী অফিসার, সাব ইন্সপেক্টর আশরিফ রেজা, 2 সার্জেন্ট ব্রজেন সরকার এবং প্রসেনজিৎ শিকদার, যারা ESD সাইবার শাখার ছিলেন। এরা 10 দিনের মধ্যে এই ফ্রডের কিনারা করেছিলেন। 1 টাকার ডাক্তার যিনি সারা জীবন কার্যত বিনে পয়সায় লক্ষ লক্ষ মানুষের সেবা করে গেছেন, তার শেষ সময় তাকে পড়তে হয়েছিল গুজরাটের আহমেদাবাদের একদল ঠকবাজদের পাল্লায়। তার কাজের পরিসর অনেক বড়, অল্প কথার মাধ্যমে তার সম্পূর্ণ জীবন তুলে ধরা সম্ভব নয়। যতটুকু আমরা পেরেছি ততটুকু আপনাদের উদ্দেশ্যে আজ তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করে দেবেন। বাঙালির এই কৃতি সন্তান, বাংলার গর্ব, গরিবের ভগবান ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় 2022 সালের 26 জুলাই আমাদের সকলকে ছেড়ে পঞ্চভূতে
বিলীন হয়ে গেছেন। চোখের জলে তাকে বিদায় জানিয়েছে বোলপুর, চোখের জলে তাকে বিদায় জানিয়েছে বাংলা ও বাঙালি। আজকের দিনে দ্বিতীয় কোনো এক টাকার ডাক্তার বাংলা কেন, ভারতের কোথাও আছে কিনা আমার জানা নেই। তার অবদান অনস্বীকার্য, তার প্রস্থানে খালি হলো এক অনেক বড় জায়গা। গরিবের আশ্রয়, গরিবের আশ্রয় বিলীন হলো না জানা এক দেশে। প্রস্থানকালে তার বয়স হয়েছিল 84 বছর। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো আরও একটি অন্য এপিসোড নিয়ে। ততক্ষণ আমাকে অনুমতি দিন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।